আগারগাঁও বিমান বাহিনী সামরিক জাদুঘর আছে। আচ্ছা যাক, আমার টপিক এটা না, আমার টপিক হচ্ছে আমি আগারগাঁও বিমান বাহিনী সামরিক জাদুঘরটি দেখাবো, পাশাপাশি রোমানিয়ান আপডেট দিব। তো মেনলি কথা হচ্ছে এখানে কিন্তু আসলে অনেকগুলা রাখা হয়েছে, আপনার দৃষ্টিনন্দন প্লেন রাখা হয়েছে, যেগুলো আপনার যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে, বা প্লেনের বিভিন্ন ইঞ্জিন টিঞ্জিন রাখা হয়েছে, এগুলো আমি দেখাবো। পাশাপাশি দেখানো যে এখানে মিসাইলগুলো রাখা হয়েছে, তো এগুলো পাশাপাশি আমি ইনফরমেশান দিব। রোমানিয়ার শ্রমবাজারটা কিন্তু এখন স্থবির হয়ে আছে, মূলত ওয়ার্ক পারমিট আসতেছে রোমানিয়া অংশে কাজ চলমান, দিল্লি থেকে অ্যাপয়েন্টমেন্ট, আগামী মাস থেকে উড়া ধুরা মানে পুরোদমে কার্যক্রম শুরু হবে। তো এখন মেনলি কথা হচ্ছে আমরা তো ইনস্ট্যান্ট আপডেট চাই, সমস্যা হচ্ছে ওই জায়গায় যে সামনের মাস থেকে কিন্তু এম্বাসি কাজ শুরু করবে, কাজ শুরু করবে না যে তা না, সামনের মাস থেকে উড়াধুরা কাজ শুরু করবে। আর এখনই যারা তজ্জাহারা হয়ে যাচ্ছেন, তজ্জাহারা হয়ে গেছেন, আপনাদের লাইফ বরবাদ হয়ে গেছে, লাইফ বরবাদ হয়ে যাচ্ছে, তারাই কিন্তু অনেকেই আবার প্রেশারাইজ করে ফাইল ক্যান্সেল করছেন, অথবা কসোভো অথবা পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে, আলবেনিয়া, মন্টিনিগ্রো, মলদোভা, ওইসব দিকে ধাবিত হচ্ছেন। তারাও যে অত সুখে আছেন, ভালো আছেন তাও কিন্তু না, এমন না যে আপনি কসোভোতে ফাইল ঢুকিয়ে দেওয়ার পরে বা মলদোভায় বা মন্টিনিগ্রো অথবা সার্বিয়া আলবেনিয়াতে ফাইল ঢুকিয়ে দিয়েছেন কাজ হয়ে গেছে, বিষয়টা এমন না। কাজ হচ্ছে খুব কম, এক দুইজনের কাজ হচ্ছে, সেটা দেখে কিন্তু আপনারা লাফাচ্ছেন, ফালাচ্ছেন এবং আপনারা রোমানিয়া ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছেন। আসলে ভাই, রোমানিয়া এমন একটা ভৌগোলিক অবস্থানে আছে, রোমানিয়ার পাশের দেশ সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরি। হ্যাঁ, ওখান থেকে আপনি ভালো থাকেন, খারাপ থাকেন, গেম দেন, যেখানে যান, আপনার যাওয়ার কিন্তু একটা ভৌগোলিক অবস্থানের কারণে এই বাজারটা বা এই দেশটা অনেকটা মানে সুবিধাজনক অবস্থানে আছে। আর যারা, আমিও অনেকগুলো ফাইল অন্য দেশের দিকে কনভার্ট করছি, কারণ কি রোমানিয়াতে যেহেতু দীর্ঘদিন ধরে এম্বাসি কাজ হচ্ছে না, তো আমিও সেই সুবাদে আমি অন্যদিকে ফাইল কনভার্ট করছি। তো ফাইল কনভার্ট করছি ঠিক আছে, কিন্তু আমি কি রেজাল্ট পাচ্ছি বা ফিডব্যাক পাচ্ছি বা আমি কি লোক পাঠাইতে পারছি, পারি নাই। তো মেনলি কথা হচ্ছে যে পাঠাতে পারবো, সেগুলো ভবিষ্যৎ আরও 4-5 মাস পরে সেগুলো পাঠাইতে পারবো, কিন্তু এইদিকে যদি 4-5 মাস যদি আমি রোমানিয়ার পিছনে লেগে থাকতাম, তাহলে কিন্তু আমার রোমানিয়ার একটা ভালো পর্যায়ে কিন্তু চলে আসতো। তো যাই হোক ভাই, দুই নৌকা পা না দেওয়াটাই বেটার। পাশাপাশি আপনার, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে রোমানিয়া শ্রমবাজারটি একটু স্লো হইল, রোমানিয়াটাই বেস্ট বাংলাদেশিদের জন্য, অন্তত সেন্ট্রাল ইউরোপে ঢোকার ক্ষেত্রে। তো আসলে এই জটিলতাটা থাকবে না, রোমানিয়ার অনেকগুলো পারমিট চলে আসছে, ইদানিং পারমিট আসছে যে খুব স্লো স্লো পারমিট আসতেছে, হাজার হাজার পারমিট অনলাইন হয়ে আসছে, ডেলিভারি দিচ্ছে কম কম করে। তো আমিও ইদানিং কম কম করেই পারমিট পাচ্ছি, এবং আমার অনেক পারমিট কিন্তু আপনার অনলাইন হয়ে আছে, কিন্তু ক্লায়েন্টকে বোঝানো যাচ্ছে না, যে ক্লায়েন্টের ধৈর্য হারা হয়ে যাচ্ছে, ধৈর্য সহ্য থাকতেছে না। দেখেন ভাই, ইউরোপ মানে মানে ধৈর্যের ব্যাপার, যেই লেগে থাকবে সেই সাকসেস হবে, আর যে ধৈর্য হারা হয়ে যাবে, জায়গায় জায়গায় লাইন দিবে, তারপর আপনার অন্যদিকে চলে যাবে বা অন্য দেশে গিয়ে যে মানে তাড়াতাড়ি যেতে পারবে, বিষয়টা কিন্তু এমন না ভাই। কারণ এগুলা হচ্ছে ধৈর্য সহ্যের ব্যাপার, সময়ের ব্যাপার। আপনি মানে আজকে ফাইল জমা দিয়েছেন, ফাইল জমা দিলে যে কালকে আপনি সাকসেস হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। এগুলো 4 মাস 3 মাস 4 মাস 4 মাস বললো, 4 মাসের জায়গায় কিন্তু আপনার 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 1 বছরও কিন্তু ক্ষেত্রবিশেষে লেগে যায়, কারণ এগুলো নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে হয় না। আমি এই সেক্টর আছে, আমি জানি, আমি যেমন তুর্কি সাইপ্রাসের লোক পাঠাই, আমি 1 মাস 1.5 মাস 2 মাসে পাঠিয়ে দিতে পারি, কারণ কি এটা কাজটা এভাবে হচ্ছে, কারণ এখানে এম্বাসি ফেস করার ঝামেলা নাই সেই জন্য। আর অন্যান্য দেশগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে হয় না। আমি বলবো যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন, যেখানে জমা দিয়েছেন, যার কাছে জমা দিয়েছেন, ধৈর্য ধরে থাকেন, কারণ এই বাজারটা আসলে খুবই ভালো একটা বাজার, এবং এটি আগামী 1 মাস পরে দেখেন এই বাজারের গতি কোন দিকে যায়, তখন আপনারাই যারা মানে অন্যত্র ফাইল উঠাই নিয়েছেন বা উঠাই নেবেন বা অন্যত্র জমা দিয়ে ফেলছেন অলরেডি, তারাই কিন্তু হাই হুতাশ করবেন যে শালার কী কাজ করলাম, কী ভুলটা না করলাম। তো যাই হোক, যেন পরবর্তীতে না পস্তান, এই জন্য আমি দিয়ে দিলাম। আসলে ওই যে এটা আপডেটটা হচ্ছে এরকমই আর কি, যে বিএনপি ঈদের পরে আন্দোলন করবে যে এত বছর ধরে বলে আসতেছে, কিন্তু আন্দোলনই করতে পারে না, চাঙ্গাই হয় না। তো রোমানিয়া সমবাদের আপডেটটা হচ্ছে এরকম, যে আমরা আপডেট দিয়ে যাচ্ছি যে ভাই কিছুদিন পরে অপেক্ষা করেন, কিছুদিন পরে এটার একটা ভালো রেজাল্ট আসবে, ভালো রেজাল্ট হবে। তবে এবার কার্ডটা কিন্তু সান্ত্বনামূলক বা কথার কথা না, এবার একটা কার্ডটার কথা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে আপনার ডিসেম্বরের ভিতরে যত পারমিট আছে, ডিসেম্বরের ভিতরে 2022 সালের ডিসেম্বরের ভিতরে সব পারমিট কিন্তু ওরা ক্লিয়ার করার জন্য ওরা একটা প্ল্যানিং করতেছে। আগামী 1 মাসের মধ্যে তারা এমনভাবে প্ল্যানিং করে কাজ শুরু করবে যে যেন কাজ শুরু করার সাথে সাথে যেন মানে বেশি যেন সময় না লাগে, খুব কম সময়ের ভিতরে যেন তারা ক্লিয়ার করতে পারে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।